ओम शांति। 20/11/2023 प्रातमूल्ले बापदादा मधुबन। मिष्टि बाच्चारा एवर हेल्दी वेल्दी अर्थात सदा सुस्थ सदा धनी हवार जन्य तुम्हरा एखन डायरेक्ट निजे तन मन धन इन्स्योर करो। ये समय ये बृहतर इन्स्योरेंस है। प्रश्न, निजेदेर मध्य एके अपर के कौन स्मृति स्मरण कराते थाकले उन्नति साधन है? उत्तर, परस्पर के स्मरण कराओ जे एखन नाटक सम्पूर्ण होयेछे, घरे फिरे जेते हबे, अनेक बार ई पाठ पड़ेछो, 84 जन्म पूर्ण करेछो, एखन शरीर रूपी वस्त्र परित्याग करे घरे फिरे जेते हबे। एटाई हलो तोमादेर अर्थात रूहानी सोशल वार्कारदेर सेवा। तोमरा रूहानी सोशल वार्कारा सबाइके ई संबाद दिते थाको, देह सह देहर सर्वसम्बन्ध भूले बाबार घर के शरण करो। गीत, छेड़े दाओ आकाश सिंहासन। ओम शांति। जेखाने गीता पाठशाला आछे अधिकांश क्षेत्र सेखाने ई गीत गावा हय। जिनि गीता पाठ करें प्रथमे श्लोकटी गेये थाकेन, किन्तु जाने ना जे काके आह्वान करा होच्छे। ऐ समय धर्मेर ग्लानि हय, প্রথমে প্রার্থনা করে তারপর রেসপন্স করে এসো। পুনরায় এসে গীতা জ্ঞান শোনা, কারণ পাপ অনেক বেড়ে গেছে। তখন তিনিও রেসপন্স করেন যে হ্যাঁ, যখন ভারতের মনুষ্য আত্মারা পাপী ও দুঃখী হয়ে যায়, ধর্মের গ্লানি হয়ে যায়, তখনই আমি আসি। অবশ্যই স্বরূপ বদলাতে হয়, কারণ মানুষের শরীরে আসতে হবে। রূপ তো সব আত্মারাই বদল করে। তোমরা আত্মারা হলে নিরাকারী, এখানে এসে সাকারী হও, তখন তোমাদের মানুষ বলা হয়। এখন মনুষ্য আত্মারা পাপী ও অপবিত্র, তাই আমাকেও নিজের রূপ ধারণ করতে হয়। যেমন তোমরা নিরাকার থেকে সাকারী হয়ে যাও, তেমনি আমাকেও হতে হয়। এই প্রতি দুনিয়াতে তো কৃষ্ণ আসতে পারে না, সে তো স্বর্গের মালিক। মনে করে যে শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছিল, কিন্তু কৃষ্ণ তো প্রতি দুনিয়ায় থাকতে পারে না। তার নাম রূপ দেশ কাল অ্যাক্ট সব আলাদা। একথা বাবাই বলেন, কৃষ্ণের নিজের মাতা পিতা আছে, মাতৃগর্ভে তার রূপ রচনা হয়। আমি গর্ভে প্রবেশ করি না, আমারও তো অবশ্যই রথের দরকার। আমি আমার অনেক জন্মের অন্তিম জন্মে প্রবেশ করি। প্রথম স্থান হলো শ্রীকৃষ্ণের, এনার অনেক জন্মের অন্তিম জন্ম হলো তার 84তম জন্ম। তাই আমি এনার মধ্যে আসি। উনি নিজের জন্মকে জানেন না, শ্রীকৃষ্ণ তো এমন বলবে না যে আমি নিজের জন্মকে জানি না। ভগবান বলেন, যার মধ্যে আমি প্রবেশ করেছি সে তার নিজের জন্মকে জানে না। আমি জানি কৃষ্ণ তো রাজধানীর মালিক। সত্যযুগে হয় সূর্যবংশীয় রাজ্য বিষ্ণুপুরী। বিষ্ণু বলা হয় লক্ষ্মী নারায়ণকে। যখন কোথাও ভাষণ হয় তখন এই রেকর্ড বেশি করে বাজানো হয়, কারণ এ তো ভারতবাসীরা নিজেরাই গায়। যখন ধর্ম প্রায় লুপ্ত হয়ে যাবে তখনই তো পুনরায় গীতা জ্ঞান শোনাব। সেই ধর্মই পুনরায় স্থাপন করতে হবে। ওই ধর্মের কোনো মানুষই এখন নেই, তাহলে সেই গীতা জ্ঞান এখানে কোথা থেকে এলো? বাবা বোঝান, সত্যযুগ ত্রেতাতে কোনো শাস্ত্র ইত্যাদি হয় না, এই সবই হলো ভক্তি মার্গের সামগ্রী। এর দ্বারা কেউ আমার সাথে মিলিত হতে পারবে না। আমাকে তো আসতেই হয়, এসে সবাইকে সদ্গতি দিই ভায়া গতি। সবাইকে ফিরে যেতেই হয়, গতিতে গিয়ে তারপর আবার স্বর্গে আসতে হয়, মুক্তিতে গিয়ে পুনরায় জীবন মুক্তিতে আসতে হয়। বাবা বলেন, এক সেকেন্ডে জীবন মুক্তি পেতে পারো। গায়ন আছে, গৃহস্থ ব্যবহার থেকে এক সেকেন্ডে জীবন মুক্তি অর্থাৎ দুঃখ থেকে মুক্তি। সন্ন্যাসীরা তো জীবন মুক্ত করতে পারবে না, ওরা তো জীবন মুক্তিকে মানে না। এই সন্ন্যাসীদের ধর্ম তো সত্যযুগে থাকেই না, সন্ন্যাস ধর্ম তো পরে আসে। ইসলামী বৌদ্ধি ইত্যাদি এইসব ধর্ম সত্যযুগে আসবে না। এখন সব ধর্মই আছে, শুধু দেবতা ধর্ম নেই, তারা সবাই অন্য ধর্মে চলে গেছে, নিজের ধর্মকে জানেই না। কেউ নিজেকে দেবতা ধর্মের মনে করে না, জয় হিন্দ বলে, কিন্তু এখানে কোনো জয় নেই। ভারতের কবে জয় আর কবেই বা ক্ষয় হয়েছিল এ কথা থোড়াই কেউ জানে।
ভারতের জয় তখনই হয় যখন রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়, যখন পুরনো দুনিয়ার বিনাশ হয়। ক্ষয় করে রাবণ, জয় করেন রাম, তাই জয় ভারত বলতে হবে। শব্দই বদলে দিয়েছে, গীতায় ভালো ভালো শব্দ আছে। উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান, তিনি বলেন আমার কোনো মাতা পিতা নেই, আমার রূপ আমাকে স্বয়ং রচনা করতে হয়, আমি এনার মধ্যে প্রবেশ করি। কৃষ্ণকে তার মাতা জন্ম দেন, আমি তো ক্রিয়েটার, ব্রহ্মা অনুসারে ভক্তি মার্গের জন্য এইসব শাস্ত্র তৈরি হয়েছে। এই গীতা ভাগবত ইত্যাদি সবই দেবতা ধর্মের ভিতের উপরে তৈরি করা হয়েছে। যেমন বাবাই দেবতা ধর্মের স্থাপনা করেছেন, যা এখন পাস্ট হয়ে গেছে, আবার ভবিষ্যতে হবে। আদি মধ্য অন্তকে পাস্ট প্রেজেন্ট ফিউচার বলা হয়। এখানে আদি মধ্য অন্তের অর্থ আলাদা, যা পাস্ট হয়ে গেছে তাই আবার প্রেজেন্ট হবে। যা পাস্টের কাহিনী শোনায় তাই আবার ভবিষ্যতে রিপিট হবে, মানুষ এসব কথা জানে না। যা অতীত হয়ে যায় সেই কাহিনী বাবা বর্তমানে শোনায়, তা আবার ভবিষ্যতে রিপিট হবে। একে বোঝার মতোই দৃষ্টিভঙ্গি চাই, এর জন্য বুদ্ধি অনেক রিফাইন হওয়া দরকার। কোথাও যদি তোমাদের আমন্ত্রণ জানানো হয়, সেখানে বাচ্চাদের ভাষণ দিতে হবে, সন সোস ফাদার, বাচ্চার দ্বারা বাবার প্রত্যক্ষতা, বাচ্চাদের দ্বারাই প্রকাশিত হবে যে আমাদের বাবাকে। বাবাকে তো অবশ্যই চাই, তা না হলে নেবে কিভাবে? তোমরা তো অনেক উঁচু থেকেও উঁচু, কিন্তু এইসব বিশিষ্ট ব্যক্তিদেরও মান দিতে হবে। তোমাদেরই সকলকে বাবার পরিচয় দিতে হবে। সবাই গডফাদারকে ডাকে, প্রার্থনা করে, হে গডফাদার এসো, কিন্তু তিনি কে তা জানে না। তোমরা শিব বাবারও মহিমা গাইবে, শ্রীকৃষ্ণেরও মহিমা গাইবে, আর ভারতেরও মহিমা গাইবে। ভারত শিবালয় স্বর্গ ছিল। 5000 বছর পূর্বে প্রথমে দেবী দেবতাদের রাজ্য ছিল, তাকে স্থাপন করেছিল। অবশ্যই উচ্চ থেকে উচ্চতম ভগবান করেছিলেন, তাই উচ্চ থেকে উচ্চতম নিরাকার পরমপিতা পরমাত্মা শিবায় নম বন্দনা করা হয়। শিব জয়ন্তী ভারতবাসীরাই পালন করে, কিন্তু শিব কবে এসেছিল তা কেউ জানে না। অবশ্যই হেভেনের পূর্বে সঙ্গমে এসেছিল। তিনি বলেন যে প্রতি কল্পের সঙ্গম যুগে যুগে আসে, প্রত্যেক যুগে নয়। যদি প্রত্যেক যুগ বলা হয় তাহলে 4 অবতার হওয়া উচিত। তারা তো অনেক অবতার দেখায়। এক বাবাই হলেন উচ্চ থেকে উচ্চতম, যিনি হেভেন রচনা করেন। ভারতই স্বর্গ ছিল, নির্বিকারী ছিল, তাই তোমরা এই প্রশ্ন করতে পারো না যে তাহলে বাচ্চার জন্ম কিভাবে হবে। সে তো যা রীতিরেওয়াজ থাকবে সেইভাবেই চলবে, তোমরা কেন চিন্তা করো? প্রথমে তো তোমরা বাবাকে জানো, ওখানে আত্মার জ্ঞান থাকে। আমরা আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি, কান্নার কোনো কথা নেই, কখনো অকাল মৃত্যু হয় না, খুশি মনে শরীর ত্যাগ করে। বাবা বুঝিয়েছেন আমি কেমন করে রূপ বদল করে আসি। তিনি কৃষ্ণের কথা বলেন না, সে তো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল সূক্ষ্ম বতনবাসী, এখানে প্রজাপিতা ব্রহ্মাকে অবশ্যই চাই। তোমরা হলে ওনার সন্তান, ওই নিরাকার বাবা হলেন অবিনাশী, আমরা আত্মারও অবিনাশী। কিন্তু আমাদের পুনর্জন্মে অবশ্যই আসতে হয়, এই ড্রামা বানানোই আছে। তারা বলে যে আবারও এসে গীতা জ্ঞান শোনাও, তাহলে যারা এসে চলে গেছে তারা আবারও অবশ্যই চক্রতে আসবে। বাবাও এসে চলে গেছেন, আবার এসেছেন, তিনি বলেন পুনরায় এসে গীতা জ্ঞান শোনাই। আহ্বান করা হয় পতিত পাবন এসো, তাহলে এ অবশ্যই পতিত দুনিয়া, সবাই পতিত, তাই তো পাপ মোচনের জন্য গঙ্গা স্নান করতে যায়। এই ভারতই স্বর্গ ছিল, ভারতই হলো উচ্চ অবিনাশী খণ্ড, সকলের তীর্থস্থান। সব মনুষ্য মাত্রই এখন পতিত, সবার জীবন মুক্তিদাতা হলেন বাবা। এত বড় সার্ভিস যিনি করেন, অবশ্যই তার মহিমা গাওয়া উচিত। অবিনাশী বাবার জন্মস্থান হলো এই ভারত, তিনি সবাইকেই পবিত্র বানান। বাবা নিজের জন্মস্থানকে ছেড়ে কোথাও যেতে পারেন না, তাই বাবা এসে বোঝান যে আমি কিভাবে রূপ ধারণ করি। সব কিছুই ধারণার উপরে নির্ভর করে, ধারণার উপরেই বাচ্চারা তোমাদের পথ প্রাপ্তি হয়। সবার মুরলি পড়া একই ধরনের হয় না, যদি সবাই কাঠের মুরলিও বাজায় তবু একই রকমের বাজাতে পারে না, প্রত্যেকের পাঠ আলাদা।
এইটুকু ছোট্ট আত্মার মধ্যে কত ভারী পাঠ ভরা থাকে। পরমাত্মাও বলেন, আমিও পাঠধারী, যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি, ভক্তি মার্গেও আমি ভক্তির ফল দিই। ঈশ্বরের নামে দান পুণ্য করে তার ঈশ্বরই তার ফল দেয়। সবাই নিজেকে ইনসিওর করে, জানে না যে জানে যে ফল পরের জন্মে পাবে। তোমরা ইনসিওর করো 21 জন্মের জন্য, ওটা হলো হদের ইন্স্যুরেন্স ইনডাইরেক্ট, এ হলো বেহদের ইন্স্যুরেন্স ডাইরেক্ট। তোমরা তন মন ধন দিয়ে নিজেকে ইনসিওর করো, তাই অগাধ ধন সম্পদ পাবে, এভার হেলদি ওয়েলদি হবে। তোমরা ডাইরেক্ট ইনসিওর করছো। মানুষ ঈশ্বরের নামে দান করে, মনে করে ঈশ্বর দেবে, তিনি কিভাবে দেন তা বোঝে না। মানুষ মনে করে যা কিছু পাওয়া যায় তা ঈশ্বর দেন, ঈশ্বর সন্তান দিয়েছেন, আচ্ছা যদি নিতে পারে তাহলে অবশ্যই নিতেও পারবে। তোমাদের সবাইকে অবশ্যই মরতে হবে, সাথে তো কিছুই যাবে না, এই শরীরও শেষ হয়ে যাবে। তাই এখন যা কিছু ইনসিওর করার তা করো, যা কিনা 21 জন্মের জন্য ইনসিওর হয়ে যাবে। এমনও নয় যে ইনসিওর করে দিয়ে আর কোনো সার্ভিসই করছো না, আর এখান থেকেই খাচ্ছ, সার্ভিস করতেই হবে, তোমাদের খরচাও তো এখান থেকেই চলে, তাই না? তাই যদি ইনসিওর করে শুধু খেতে থাকো তো কিছু পাবে না, পাবে তখনই যখন সার্ভিস করবে, তখন উচ্চ পদও পাবে। যে যত বেশি সার্ভিস করে তার প্রাপ্তিও তত বেশি হয়, কম সার্ভিস তো কম প্রাপ্তি। গভর্নমেন্টের সোশ্যাল ওয়ার্কারও নম্বরের ক্রমানুসারে হয়, তাদের বড় বড় মাথা থাকে। অনেক প্রকারের সোশ্যাল ওয়ার্কার হয়, এ হলো শারীরিক সেবা, তোমাদের হলো আর্থিক সেবা। প্রত্যেককে তোমরা আধ্যাত্মিক যাত্রী বানিয়ে থাকো, এ হলো বাবার কাছে যাওয়ার আত্মিক যাত্রা। বাবা বলেন, দেহ সহ দেহের সর্বসম্বন্ধকে এবং গুরু বসা ইত্যাদিকে ছাড়ো, মামে কাম স্মরণ করো। পরমপিতা পরমাত্মা হলেন নিরাকার, সাকার রূপ ধারণ করে বোঝান। বাবা বলেন, আমি লোন নিই, প্রকৃতির আধার নিই, তোমরাও নগ্ন এসেছিলে, এখন সবাইকে ফিরে যেতে হবে। তিনি সব ধর্মের মানুষকে বলেন, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, যাদব কৌরবরা ধ্বংস হয়ে যাবে, বাকি পাণ্ডবরা আবার এসে রাজত্ব করবে। এই গীতা এপিসোড রিপিট হচ্ছে, পুরনো দুনিয়ার বিনাশ হবে। 84 জন্ম নিতে নিতে এখন এই দুনিয়াও পুরনো হয়ে গেছে, 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, নাটকও সম্পূর্ণ হয়েছে, এখন ফিরে যেতে হবে, শরীর ছেড়ে ঘরে ফিরে যেতে হয়। এক দুইজনকে স্মৃতি স্মরণ করাও, এখন ফিরে যেতে হবে। অনেকবার 84 জন্মের এই পাঠ করা হয়েছে, এই অনাদি নাটক বানানোই আছে। যারা যারা যে ধর্মের তাদের নিজেদের সেকশনে যেতেই হবে, যে দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে গেছে তাদের স্যাপলিং লাগানো হচ্ছে, যারা ফুল হবে তারা আসবে। কত ভালো ভালো ফুল আসে, কিন্তু মায়ার ঝড়ে ভেঙে পড়ে আবার জ্ঞানের সঞ্জীবনী বুটি পেয়ে উঠে দাঁড়ায়। বাবাও বলেন, তোমরা এতকাল শাস্ত্র পড়ে এসেছ, এনারও গুরু ইত্যাদি ছিল। বাবা বলেন, এক বাবাই গুরু সহ সকলের সদ্গতি দাতা, এক সেকেন্ডে জীবন মুক্তি। রাজা রানী তো প্রবৃত্তি মার্গের হয়ে গেল, নির্বিকারী প্রবৃত্তি মার্গ ছিল, এখন সম্পূর্ণ বিকারী। ওখানে রাবণের রাজ্য থাকে না, রাবণের রাজ্য আধা গল্প থেকে শুরু হয়, ভারতবাসীরা রাবণের কাছে হেরে যায়, বাকি আর সর্বধর্মের মানুষেরা নিজের নিজের সময় এসে শত রাজতমর মধ্যে দিয়ে পাস হয়। প্রথমে সুখ, পরে আবার দুঃখ আসে, মুক্তির পর জীবন মুক্তি তো আছেই, এই সময় সবাই তম প্রধানতায় জর্জরিত। প্রতিটি আত্মা এক শরীর ছেড়ে অন্য নতুন শরীর ধারণ করে। বাবাও বলেন, আমি জন্ম মৃত্যুতে আসি না, আমার কোনো বাবা নেই, আর সবারই তো বাবার আছে। কৃষ্ণের জন্ম মাতৃগর্ভ থেকেই হয়। এই ব্রহ্মাই যখন জন্ম নেবে, এই ব্রহ্মাই যখন রাজ্য নেবে তখন গর্ভ থেকেই তার জন্ম হবে। এনাকেই প্রবীণ থেকে নবীন হতে হবে, 84 জন্মের পুরনো। এই কথা অতি কষ্টে কারো কারো বুদ্ধিতে যথাযথ বসে আর নেশা চড়ে। এই হলো জ্ঞানের কস্তুরি, যা হলো খুবই সুগন্ধি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক, আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার হয়ে
সবাইকে আর্থিক বা আধ্যাত্মিক যাত্রা শেখাতে হবে, নিজেদের দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগাতে হবে। দুই, নিজের রিফাইন বুদ্ধির দ্বারা বাবার শো করাতে হবে, প্রথমে নিজে ধারণা করে তারপর অন্যকে শোনাতে হবে। বরদান, বাণীর সাথে মনের দ্বারা শক্তিশালী সেবা করে সহজ সফলতা মূর্তি ভব। যেভাবে বাণীর সেবায় তা সদা ব্যস্ত থাকার অনুভবী হয়ে গেছ, তেমনভাবে প্রতিটি সময় বাণীর সাথে সাথে মনসা সেবাও সতই হওয়া উচিত। মনসা সেবা অর্থাৎ প্রতিটি সময় প্রতিটি আত্মার প্রতি সততই শুভ ভাবনা আর শুভ কামনার শুদ্ধ ভাইব্রেশন নিজের এবং অন্যদের অনুভূত হয়। মন থেকে সবসময় সকল আত্মাদের প্রতি দোয়া নির্গত হতে থাকে। সেই জন্য মনসা সেবা করলে বাণীর এনার্জি জমা হবে আর এই মনসা শক্তিশালী সেবা সহজ সফলতা মূর্তি বানিয়ে দেবে। স্লোগান, নিজের প্রতিটি আচার আচরণের দ্বারা বাবার নাম মহিমান্বিত করে যায়, সেই হলো প্রকৃত খুদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বরের সহযোগী। ওম শান্তি।